রেশনে চাল চুরির অভিযোগ রেশন দোকানের মালিকের বিরুদ্ধে। ইকোপার্ক থানা এলাকার নিউ টাউন হাতিয়াড়ার ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, আজ সকালে রেশন দোকানের গোডাউন থেকে চাল ভ্যানে তোলা হচ্ছিল নিয়ে যাওয়ার জন্য, সেই সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। এরপরেই পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ, ভ্যান চালককে আটক করেছে এবং সমস্ত চালের বস্তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে হাতিয়াড়া গোঠের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। স্থানীয়দের আরো অভিযোগ যে, দীর্ঘদিন এভাবে রেশনের চাল চুরি করে রাজারহাটের বিভিন্ন দোকানে বিক্রি করা হতো। গোটা এলাকায় উত্তপ্ত এই মুহূর্তে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে। ধৃত ভ্যান চালক জানিয়েছে, রেশন দোকানের মালিক তাকে পাঠিয়েছে এবং এখান থেকে চালের বস্তা নিয়ে রাজারহাট থানা এলাকায় বিষ্ণুপুরে কোনো একটি গোডাউনে নিয়ে যাওয়া হবে। যদি কষ্ট করে জানাতে পারেনি কোন গোডাউনে নিয়ে যাওয়া হবে বা সেটা কিসের গোডাউন, এই মুহূর্তে ইকোপার্ক থানার পুলিশ ওই ভ্যান চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পঙ্কজ কুমার, বিশেষের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ঘটনাটা দীর্ঘদিন ধরে এখানে মাল পাচার হচ্ছে, গাড়ি করে, যে গাড়ি করে গাড়ি ধরা হয়েছে, প্রত্যেক মাসে দু তিন গাড়ি করে আছে, প্রত্যেক গাড়িতে 35 গাড়ির বস্তা যাচ্ছে এখানে, ঠিক আছে। আজকে ধরার পরে আজকে বলছে শুনিয়ে তাও ফোন করে অন্যভাবে ঘোরাতে দিয়েছে, ভ্যানালা সব কিছু সত্যি কথা বলে দিয়েছে যে মাল মাসে দুবার তিনবার করে উঠছে এখান থেকে, কিন্তু এনারা কি করছে দীর্ঘদিন ধরে মাসের পর মাস টাইম নিচ্ছে, কার্ডের এই প্রবলেম ওই প্রবলেম নানান রকম প্রবলেম দেখিয়ে যাচ্ছে, কিন্তু মালগুলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে, এরা করছে রেশন দোকান করছে, ঠিক আছে। আমরা এটাই চাইছি যে রেশনের এটা লাইসেন্সটা ক্যান্সেল বাতিল করতে চাইছি। আমরা আমাদের পশ্চিম পাড়ায় ধরেছি গাড়ি, আমার নাম রাজু মন্ডল। আমি তো বিক্রি হচ্ছে কি হচ্ছে আমি জানি না, আমি যেটা জানি সেটাই, ওখান থেকে মাল নিয়ে যাই, ওখান থেকে মাল আসে, এইটাই জানি। বিষ্ণুপুর, ওখানে গোডাউন খোলা আছে, পাবলিক গোডাউন না আর কি। ওখানে রেশন রেখেছে, চামচা গুলো পুষে রেখেছে, তারা সব মাল বেলাকে করছে, যার কার্ড রয়েছে সে 5 কেজি জায়গায় 2 কেজি পাচ্ছে, অন্য জনের টাকা দিয়ে এসে সে মাল বেগলে আগে পেয়ে যাচ্ছে। প্রশাসন এগুলো নজর রাখে, প্রশাসন এবার ফুড ডিপার্টমেন্ট এগুলো তাদেরকে যেন করা ব্যবস্থা নেয়, সাধারণ মানুষের তার যা কার্ড সেই প্রাপ্য যেন প্রত্যেকবারে পায়। কি হয়েছে ঘটনা হলো সকালবেলা 10টার দিকে, ঠিক যেসব আমাদের বিহার আছে বলি মোহাম্মদ MR 22, 7 নম্বর MR 22, হাতিয়াড়া গোট, ওখান থেকে আর একটা গোডাউন আছে তালার, সেই গোডাউন থেকে মাল তুলে নিয়ে এক জায়গা থেকে অন্যত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, হাতে নাতে ধরা পড়ে। এই অবস্থায় আমাদের হাতিয়ার লোক সবাই মিলে তারাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। কোথাকার রেশন দোকান থেকে মাল তুলে হাতিয়াড়া গোট থেকে MR 22 কোথায় যাচ্ছিল, বিষ্ণুপুর যাচ্ছিল বলছে উনি, কোন জায়গায় যাচ্ছে আমরা তো জানি না। এইভাবে নানান রকম কৌল কৌশলে ব্ল্যাক করছে, ব্ল্যাক করে গরিব মানুষরা পাচ্ছে না। এটা সুষ্ঠু বন্ধ ব্যবস্থা করার জন্য আমরা ওনার ক্যান্সেল, ওনার লাইসেন্স আছে ক্যান্সেল করে দিয়েছি, অন্য মানুষকে দেওয়া হয়, তাতে করে আমরা একটু উপকারিত হই, সাধারণ মানুষ যেন দুটো পায়। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে, হ্যাঁ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি, ওদেরকে তুলে নিয়ে গেছে, আপাতত পয়সা খেয়ে যাওয়া না ছেড়ে দেয়, এটা ব্যবস্থা করলে আমাদের
কাউন্সিলর থেকে শুরু করে আর এমএলএ পর্যন্ত তাপসিয়ারজির নেতৃত্বে এটা সুষ্ঠুভাবে বণ্টন কিভাবে করা যায় যেটা করতে পারে সেটাই আমাদের লক্ষ্য। এই বলে জামাল বলে ছেলেটা থাকে, আপনার নাম জামাল, আমার নাম রহিম আলী, লোকের মাল কম দেয়, এর আগে আমার কাট আসিলে